নমস্কার, তুলসী হার্বাল এগ্রিকালচার থেকে আজ এসেছি মাগরুল রায়পাড়ায় আলু জমি দেখতে। এখানে চাষি দাঁড়িয়ে আছেন। নাম কি দাদা আপনার? গোপাল চন্দ্র রায়। আর এটা তো মাগরুল? এটা মাগরুল গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের তুলসী হার্বাল এগ্রিকালচারের সার দিয়ে চাষ করেছিলেন, তাই তো? তুলসী হার্বাল এগ্রিকালচার দিয়ে পুরোটা করা হয় না, এক বিঘে 50 কিলো দানা সার দিয়ে হয়েছে, বাকিটা তুলসী হার্বাল দিয়ে করেছেন। মানে এক বিঘেতে মাত্র 50 কিলো এনপিকে, মানে দানা সার আর কি, কেমিক্যাল সার, বাদ বাকি আপনার তুলসী হার্বালের ভূমি সুরক্ষা ওগুলো দিয়েই করা হয়েছে। আর কি দিয়েছিলেন? আর্জুবান দিয়েছিলেন নাকি? হ্যাঁ, আর্জুবান প্রথমের দিকে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর ভূমি সুরক্ষা দিয়ে চাপান টাপান আর্জুবানটা স্প্রে 5 ml 7 ml করে স্প্রে করা হয়েছে ওই তুলসী 45-এর সার। তুলসী 45, মানে যেটা T45, তাই তো? মানে ধসা পচার জন্য তার সঙ্গে দিয়ে স্প্রে করেছিলেন। মোটামুটি আলু গাছ ঠিকঠাক বড় হয়েছে তো নাকি? আলু গাছ তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা আলু গাছ খুলে দেখাতে পারবেন? দেখুন তাহলে। হ্যাঁ দেখান তো, দেখি আলু হয়েছে না হয়নি। অনেকেই তো বলছে সার দেওয়া হয়নি, আলু হবেন। খুলুন দেখি, দানা সার দেওয়া হয়নি বলে আলু হবেনি, জৈব সারে হবেন, অর্গ্যানিকে হবেনি। হ্যাঁ, সুসু করে খুলুন। এই তো দেখা যাচ্ছে, উড়িয়া বাবরে, প্রথম আলুই তো বড়। তারপরে সিপাসেটটা খুলুন। হ্যাঁ হ্যাঁ, দুটো। আপনি গাছটা ওরকমই রাখবেন, শুধু কটা আলু হয়েছে দেখান না, তাহলেই হবে। আচ্ছা, এই যে এই যে এইদিকেও আছে, তাই তো? আচ্ছা, এদিকটা একটু খুলুন না, তুলেই দেন, বুঝলেন? তুলে দেন, তুলে দেন, তুলে দেন। হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো করে দেখুন, ওইখানে কটা আছে? 4টা, 2টা, 6টা, 4টা, 2টা, 6টা বড় বড় আলুই হয়েছে, তাই তো? মোটামুটি আরও বাড়বে। কদিনের গাছ হয়েছে এটা? 77 দিন। 77 দিন, তাই তো? 77 দিন, মানে এখনও তো থাকবে অনেক দিনই নাকি? এখন স্প্রে ফ্রে গুলো করতে হবে, সুপার আলু স্প্রে করবেন, তাই তো? জমি পাওয়াবেন? জমি পাওয়াবো। বাহ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। তাহলে তুলসী হার্বাল এগ্রিকালচারে সার দিয়ে চাষ করা যাবে তো নাকি? না, অবশ্যই অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। তো পরের বছর করবেন সব? হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, চলুন, ধন্যবাদ।